আমি সর্বদাই এবিসি নিউজ এনটিটি লাইভ দেখি, আপনারা দেখুন এবং সদা সতর্ক থাকুন। নমস্কার, আমি রুমনা দাস। আমি এবিসি নিউজ এজিটি লাইভে একজন নিয়মিত দর্শক। আপনিও দেখুন এবিসি নিউজ এজিটি লাইভ। স্থানীয়, রাজ্যের, দেশের তথা গোটা দুনিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ খবর ও ইভেন্ট দেখতে অবশ্যই চোখ রাখুন এবিসি নিউজ এজিটি লাইভে। এবিসি নিউজ এজিটি লাইভ। স্থানীয়, রাজ্যের, দেশের তথা গোটা দুনিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ খবর ও ইভেন্ট দেখতে অবশ্যই চোখ রাখুন এবিসি নিউজ এজিটি লাইভে। এবিসি নিউজ এজিটি লাইভ। স্থানীয়, রাজ্যের, দেশের তথা গোটা দুনিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ খবর ও ইভেন্ট দেখতে অবশ্যই চোখ রাখুন এবিসি নিউজ এজিটি লাইভ। এবিসি নিউজ এজিটি লাইভ। স্থানীয়, রাজ্যের, দেশের তথা গোটা দুনিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ খবর ও ইভেন্ট দেখতে অবশ্যই চোখ রাখুন এবিসি নিউজ এজিটি লাইভে। এবিসি নিউজ এজিটি লাইভ। তিনটে কালপিটের ছবি আমার কাছে আইছে। এবার আপনারা তো সেবক বাবু কাস্টোডিয়াল ট্রায়াল কেন চাইছে আমি আর একটু বুঝাই দিই। কালকে যখন আমরা গেলাম, আমরা ওর বাড়িতে গেলাম, তখন আমরা শুনলাম ওই আমরা কইল যে তারা আবার তার ফোনে হুমকি দিতেছে যাতে মামলা তুলে নেয়, যার কারণে আমরা কাস্টোডিয়াল ট্রায়াল চাইছি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট চাইছি। কারণ তারা হেরা যদি আবার বাইরে হয় কোনোভাবে আবার তারা একই কাজ করল। আজকেও ফোন করছে, শুনেন হার মুক্তিকা ওই দেখেন দেখেন কারেন্ট কাস্তে কাস্তের ছবিটা দেখেন, ওই মুহূর্তের ছবি, ওই মুহূর্তে অনেক তো দাঁড়িয়েছে। এই ছবিগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই ধরনের ঘটনা কোনো ভাষা নাই। একটা পলিটিক্যাল পার্টি যারা দীর্ঘদিন রাজ্য শাসন করছে, যারা সংবাদপত্র স্বাধীনতার কথা বলে, যারা প্রেস ক্লাবের ইলেকশনে কনটেস্ট করে, তাদের এলো এই এলো অবস্থা। একটা বিবৃতি নেয়, একটা নিন্দা নেয় তাদের মুখ থেকে। আমাদের আর কোনো ভাষা নেই, আমাদের কিছু বলার নাই। এখন আমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারে। মুখ্যমন্ত্রীকে জানাইছি, আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ফোনে এটা অবহিত করছি যে কি ঘটনা ঘটছে। আমি ফোনে রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অবহিত করছি। দাদা, এর আগে তো অনেক ঘটনা দেখছেন, তো এরকম পলিটিক্যাল একটা রাজনৈতিক দলের চিহ্ন এরকম ঘটনা দেখছেন? আমরা ত্রিপুরার ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের অত্যাচার, এই ধরনের একটা পার্টি, আমি এই বিষয়টা আমি সিপিএম যারা পলিট ব্যুরো আছে আমি পলিট ব্যুরোর কাছে পাঠাবো। আমরা পলিট ব্যুরোর কাছে, সিপিএম পলিট ব্যুরোর কাছে আমরা চিঠি দেবো, সিপিএম পলিট ব্যুরোর কাছে আমরা এই জিনিসটার নোটিশে নেব। আমরা দেখবো যে সিপিএম পার্টি কি করে, এটা আমরা দেখবো আজকে। এটা আমরা ওদের কাছে লিখিত হবে, ছবি সহ তাদের কাছে আমরা পাঠাবো। এই রাজ্যের বিরোধী দলের নেতা যা আছে, যিনি আছে বিরোধী দলের নেতা, তো উনি জানেন তিন দিন হয়ে গেছে পত্র পত্রিকাতে বেরিয়েছে, তেলে মরে তাদের পার্টি আছে, একটা নিন্দা আমরা শুনলাম না। অথচ মিথ্যা কিছু সাংবাদিকের ঘটনা নিয়ে ওনারা মিথ্যা স্টেটমেন্ট দিয়ে যায়, একটা সত্য ঘটনা এটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই।
অনেক সাংবাদিকদের উপরে দিনের পর দিন মানে অ্যাটাক হয়ে যাচ্ছে। ইন ফিউচারে আমরা যারা সাংবাদিক আছি তারাও ইনসিকিউর ফিল করি ফিল্ডে যাওয়ার জন্য, বিশেষ করে সাবডিভিশনাল জায়গার থেকে যারা কাজ করছে, তো ওদের সিকিউরিটির কথা চিন্তা করে বা ইন ফিউচারে যাতে আমাদের উপর বা অন্যান্যদের উপর কোনো অত্যাচার না হয় বা এরকম কিছু না ঘটনা ঘটে, এটা নিয়ে আপনারা কি চিন্তা করছেন? এটা আমাদের সাধারণ সম্পাদক এলডিপিএমসির এবং প্রেসিডেন্ট বলে দিয়েছেন, পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যারা বুদ্ধিজীবী আছে, চিন্তাশীল মানুষ আছে, ওরা যাতে এগিয়ে আসে এবং আমরা প্রত্যেকটা ঘটনা, যতগুলো ঘটনা ঘটছে আমরা প্রত্যেকটা ঘটনায় গেছি, আসামিকে অ্যারেস্ট, এই কাঞ্চনপুর থেকে শুরু করে, শাহপুর থেকে শুরু করে, সোনামুরাদ থেকে, দমনগর থেকে শুরু করে, সব জায়গাতে আমরা গেছি, মুভ করছি, সাথে সাথে আসামি অ্যারেস্ট করেছি আমরা। কিন্তু এই ঘটনাটা একটা যেহেতু বিশেষ ঘটনা, আমরা আনতাম না এখানে, যেহেতু একটা বিশেষ একটা ঘটনা, এই কারণে আমরা বাধ্য হয়ে ওকে আমরা এখানে এনেছি। এবং আমরা বলবো যেটা আমাদের প্রেসিডেন্ট সম্পাদক বলেছেন যে চিন্তাশীল মানুষ যারা আছে, বুদ্ধিজীবী মানুষ যারা আছে, কারণ সাংবাদিকরা সমাজের জন্য কাজ করছেন, এই ঘটনা দিয়ে প্রমাণ যে কিভাবে সাংবাদিকদের উপর ওনারা অত্যাচার করে থাকে, শুধু একটা উদাহরণ দাঁড় করানোর জন্য আজকে আমরা এখানে এনেছি। রাহুল দাস, ওকে তারা চিনবে, তারা দেখেছেন দাদা, আবার একটু কণ্ঠ কষ্টে হাতুরি তারা, এলো তারা, এলো হাতুরি, এলো কষ্টে, দেখেছেন পরিষ্কার হয়েছে আপনাদের কাছে বিষয়টা, এলো কষ্টে তারা হাতুরি। পরিষ্কার হয়েছেন তারা, আবার মুখে সাংবাদিকদের স্বার্থের কথা বলে, দুই দুজন সাংবাদিক ত্রিপুরা রাজ্যে মার্ডার হয়েছে, আর একটা সাংবাদিক ভাই আমাদের মার্ডার হয়ে যেতে পারে, এবং এটা দেখে এটা আমরা শিওর হয়েছি আরো বিশেষ কারণে, যখন আক্রমণ করেছে তখন মারার সময় বলে দিয়েছে যে তোর পিঠে কাস্তে হাতুড়ি তারা চেপে দিচ্ছি, চেপে দিচ্ছি, সুতরাং আমরা কনফার্ম হয়েছে এটা কাস্তে হাতুড়ি তারাই তারা ছাপতে চাইছে। বাবু একটু কত কি দেশে তোরে কয়েকজন পালিয়ে আছে, আমরা সবাইকে বলেছি অ্যারেস্ট করার জন্য, নাশা দেওয়ার জন্য, এবং এই ইস্যুতে আমরা লাস্ট অফ দি ইস্যুটা আমরা দেখেছি। ঠিক আছে, তা শুনেছি, তো এর বিস্তারিত আমাদের যে সাধারণ সংবাদ সাধারণ সম্পাদক সেবক ভট্টাচার্য বলেছে, তো আমার মনে হয় এ নিয়ে একটা তীব্র জনমত গঠন করতে হবে, কারণ আমাদের অস্ত্র কি, আমাদের অস্ত্র হচ্ছে যে যা দিয়ে আমরা লিখি বা যা দিয়ে আমরা খবর পরিবেশন করি, তবে এটা আমরা কেন করি, এটা আমরা মানুষের জন্যেই করি। এবার ইউনেস্কো যে প্রেস ফ্রিডম ডে পালন করছে, এর থিম হচ্ছে জনস্বার্থে সাংবাদিকতা, অর্থাৎ আমরা যে সাংবাদিকতা করি সেটা কিন্তু শুধুমাত্র আমরা মানে বৃত্তি হিসেবে যেটা আমরা নিয়েছি সেটা কিন্তু শুধু আমাদের লাইভলিহুডের জন্য না, আমরা মানুষের জন্য কাজ করি এবং মানুষের জন্য আমরা কাজ করতে দায়বদ্ধ। তো এখানে আমরা যদি সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে যে কোনো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের দ্বারা যদি আক্রান্ত হই, তাহলে আমরা মনে করি আমাদের প্রধান রক্ষা কবচ হচ্ছে মানুষ, এবং মানুষই আমাদেরকে রক্ষা করতে পারে, কারণ আমরা মানুষের পক্ষে খবর পরিবেশন করি। তো খবর যখন লেখা হয় তখন সেটা অনেক বেশিরভাগ সময়ে কেউ না কেউর পক্ষে যায় এবং কেউ না কেউর বিপক্ষে যায়, তো যারা সমাজে দুর্বৃত্তপনা করে চলছে তাদের বিরুদ্ধে খবর করলে যদি সাংবাদিকদেরকে এভাবে প্ররিত হতে হয়, অপমানিত হতে হয়, তাহলে আমার মনে হয় সরকার যেমন এই দিকটা দেখবেন, এগিয়ে আসবেন এবং মানুষের সাংবাদিকদের নিরাপত্তার জন্য কাজ করবেন, পাশাপাশি সিভিল সোসাইটি বা এই যে সুশীল সমাজ তাদেরকেও এগিয়ে আসতে হবে। আমার মনে হয় যদি সিভিল সোসাইটি ভয়েস যদি খুব স্ট্রং হয় তাহলে এই ধরনের ঘটনা আমরা রুখতে পারব। কাজে আমি সবার কাছে আবেদন করব যে সুশীল সমাজ, সমাজের যারা সচেতন নাগরিক তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করুন, হ্যাঁ, এর নিন্দা করুন এবং এই রকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এর জন্য এগিয়ে আসুন। ধন্যবাদ। ধন্যবাদ।
কি হয়েছিল ঘটনাটা ওইদিন? মানে বাড়ি যাওয়ার পথে তো আমার বাইক থামাইয়া তো অফিসের থেকে আয়া রোড দিয়ে বাড়ি দিয়েছে, বাড়ি দিয়ে ভালাইয়া তারপর দেয়া তো এখানে পামচার লোয়া দেয়া পিঠে মাথাতে বাড়ি দিয়েছে। কেন কি কোনো কিছু বোঝা গেছে? কেন আমি প্রেসার প্রেসার কাজ করি করি এই কারণে খবর নিতে পাইছি এই কারণে। কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চান আপনি? আমি সাংবাড়িতে যাবো কি তেলে মরে সব থেকে কত দূর আছে তারা কংগ্রেস কংগ্রেসের যুব কংগ্রেসের জেলা সভাপতি অনির্বাণ সরকার, বিভাস বিভাস দাস, কৌশিক রায়, জয়দীপ দাস, জয় দাস, ধ্রুব ধ্রুব দাস, টুটন দাস। পিঠের মধ্যে এই চিহ্ন কে এঁকেছে? তখন তো ফারাইয়া ইয়ে করছে, এটা তো মানে যে সময় ফারাইয়া মারতেছে তো ওখানে ইয়ে করছে কি করতেছে চিহ্ন সিপিএমের কিন্তু ওই সময়টাতে সংবাদ সংগ্রহ করতে যায়নি, বাড়ি ফিরছিল রাহুল। আজ থেকে তিন দিন আগে তেলিয়া মোড়াতে সে মানে প্রকাশিত সংবাদ বা সম্প্রচারিত সংবাদ যাদের বিরুদ্ধে গেছে এই ধরনের কিছু যারা সাংবাদিকতার সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে বলে চিৎকার করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলে তারা কিন্তু ওর ব্যাপারে একটা কথাও বলে না গিয়েছে তেলিয়ামুড়া, না জানিয়েছে একটা নিন্দা। আমরা আজকে এই প্রশ্নটাই তুলতে চাই, তাহলে তারা কি শুধু কয়েকজনের স্বার্থ রক্ষার জন্য কাজ করছে? আমরা আজকে অনেকে আজকে প্রশ্ন করবেন হয়তো এটা কি সিম্বল ছিল, আমি আপনাদের একটু বিস্তারিতভাবে বলে দিচ্ছি। এদিকে আসুন না, নমস্কার। আজকে একদিন বিএমসির একটা জরুরি সাংবাদিক সম্মেলন, ডিটেলস আমাদের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সেবক ভট্টাচার্য ওনারা বললেন। শুধু আমি শুরুতে একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো একটা ত্রিপুরার ইতিহাসে যে ঘটনাটা ঘটেনি, ভয়ানক একটা ঘটনা। শুধু ত্রিপুরার ইতিহাস না, দেশের ইতিহাসও খুঁজলে পাওয়া যাবে না। একজন সাংবাদিক তেলিয়ামুড়া রাহুল দাস, ওকে এরকমভাবে মেরেছে দুর্বৃত্ত, এবং শুধু মারেনি, মারার পরে ওর পিঠের মধ্যে একটা চিহ্ন এঁকে দিয়েছে, সেটা একটু আমি দেখাবো, তারপরে ডিটেলস প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক বলব। একটা পলিটিক্যাল পার্টির সিম্বল হিসেবে এখানে এঁকে দেওয়া হয়েছে, একটা রাজনৈতিক দলের সিম্বল। আমি নাম বলতে চাই না কোন রাজনৈতিক দল, কিন্তু একটা সিম্বল এঁকে দেওয়া হয়েছে এবং মুখে ওকে বলে দেওয়া হয়েছে, ও ওকে আসছে জিবিকে রেফার করেছে, আমরা ওকে কিছু সময়ের জন্য এনেছি, ওকে আমরা জিবিকে আবার পাঠিয়ে দেব। এই জিনিসটা যাতে আপনাদের মাধ্যমে সবার কাছে যায় এই জন্য কিন্তু আজকে আমরা এই জিনিসটা আপনাদের দেখানোর জন্য আজকে এনেছি। এবং দেখেন আর মাথা দেখেন কতটা ছিঁড়ে গেছে, এরকম ভয় দেখেন দেখেন ওকে।
এরকম ঘটনা, এরকম ঘটনা জয়ন্ত দা দীর্ঘ সাংবাদিকতার জীবন, জয়ন্ত দা বলবেন দেখেছে কিনা, সেবক বাবুর দীর্ঘ সাংবাদিকতার জীবন, আমার দীর্ঘ সাংবাদিকতার জীবন, আমি তো দেখি ওর অপরাধ ও শুধু সাংবাদিকতা করত। এখন আমাদের এফডিপিএনসির রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক অনুপ সরকার উপস্থিত, এফডিপিএনসির কোষাধ্যক্ষ এফডিপিএমসির অফিস সেক্রেটারি রমাকান্ত দে এবং আপনারা যারা সাংবাদিকরা এসছেন সংবাদ সংগ্রহ করার জন্য, এফডিপিএমসির পক্ষ থেকে আপনাদের অভিবাদন জানাচ্ছি। প্রণববাবু এখানে বলেছেন আজ থেকে তিন দিন আগে তেলিয়ামোড়াতে সে বাড়ি ফিরছিল, সংবাদ সংগ্রহের কাজে বিভিন্ন সময় নিযুক্ত থাকে কিন্তু ওই সময়টাতে সংবাদ সংগ্রহ করতে যায়নি, বাড়ি ফিরছিল রাহুল দাস, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদগুলো প্রকাশিত বা সম্প্রচারিত হয়েছে, মানে প্রকাশিত সংবাদ বা সম্প্রচারিত সংবাদ যাদের বিরুদ্ধে গেছে, এই ধরনের কিছু রাজনৈতিক মদতপুষ্ট হলিগান্স তারা একা পেয়ে রাহুল দাসের উপর আক্রমণ চালায় এবং তাকে রক্তাক্ত করে এবং বিভৎসতা কোন মাত্রায়, এটা ভূ ভারতে কোথাও হয়েছে কিনা কোনোদিন, যে পাঞ্চার লাগিয়ে ঘুষি মেরে তার পিঠের মধ্যে একটা পলিটিক্যাল পার্টির সিম্বল একে দেওয়ার চেষ্টা করেছে, এত নৃশংসতা ভূ ভারতে কোথাও হয়েছে কিনা সন্দেহ আছে। আমরা গতকাল সাংবাদিকদের একটা প্রতিনিধি দল আগরতলা থেকেও গিয়েছিলাম, গত যেদিন ঘটনা ঘটেছে সেদিনই তেলিয়ামোড়ার সাংবাদিকরা থানার সামনে গিয়ে বসেছে, থানার সাথে কথা বলেছে আসামিদের গ্রেপ্তার করার জন্য। এরপর একদিন কাটল, গতকালকে দুপুর পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। আমরা গিয়ে আবার থানার সামনে বসলাম তেলিয়ামোড়ার সাংবাদিকরা সহ, এবং গণবস্থানে বসার তিন থেকে চার ঘন্টার মধ্যে ছয়জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এই প্রশ্নে ডিলে হয়েছে কেন সেই প্রশ্ন তুলেছিলাম, আমরা ধরতে দেরি হচ্ছে কেন তুলেছিলাম, কিন্তু গণবস্থানে বসার পর যে কথা দিয়ে গিয়েছিলেন এসডিপিও, সেই কথার পরিপ্রেক্ষিতে ছজন মিসক্রিয়েন্সকে তারা গ্রেপ্তার করেছে, সেই কারণে পুলিশকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এই ঘটনা অবশ্যই সামাজিক দিক দিয়ে একটা ন্যাক্কারজনক ঘটনা, তার পরিপ্রেক্ষিতে নজিরবিহীন ঘটনা, তার পরিপ্রেক্ষিতে আমরা দুটো ডিমান্ড তুলছি প্রশাসনের কাছে। নাম্বার ওয়ান হচ্ছে, যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর নৃশংস আক্রমণ, ইনস্টেন্স তৈরি করা উচিত, শিক্ষা দেওয়া উচিত, সারা রাজ্যের মধ্যে মিসক্রিয়েন্স যারা আছে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমরা দুটি ডিমান্ড তুলছি। নাম্বার ওয়ান হচ্ছে, কাস্তুরি ট্রায়ালে রেখে তার বিচার প্রক্রিয়া, তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কারণ এর সাথে দেশের স্বার্থ জড়িত। সংবিধানের কথিত চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, এই সংবাদ মাধ্যমের উপর আক্রমণ মানে দেশের কথিত একটা পিলারের উপর আক্রমণ। সুতরাং দেশের পিলারের উপর, গণতন্ত্রের পিলারের উপর যখন আক্রমণ ঘটে তাদেরকে সমুচিত জবাব দেওয়া উচিত। আমরা ডিমান্ড তুলছি কাস্তুরি ট্রায়ালে রেখে তাদের বিচার করতে হবে। নাম্বার টু, যেহেতু গণতন্ত্রের সাথে গণতন্ত্র আক্রান্ত, সাংবিধানিক পিলার কথিত হলেও সাংবিধানিক পিলার সংবাদ মাধ্যম, এই সংবাদ মাধ্যমের একজন কর্মীর উপর নৃশংসভাবে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়েছে এবং তার পিঠে একটা পলিটিক্যাল পার্টির সিম্বল একে দেওয়ার চেষ্টা করেছে, এত নৃশংসতা, তাদেরকে এটা দেশবিরোধী কাজ, মানে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে যখন কাজ করে তখন দেশবিরোধী কাজ হয়, তাকে নাশায় আটক করা হোক, এই দুটো ডিমান্ড আমরা আজকের সাংবাদিক সম্মেলন থেকে তুলছি। তৃতীয়,
রাজ্যের সর্বত্র আমরা আবেদন করছি প্রত্যেকটা সাব ডিভিশনে, প্রত্যেকটা কেন্দ্রে, সাব ডিভিশন হেডকোয়ার্টারে যারা বুদ্ধিজীবী আছেন, যারা শিল্পী সাহিত্যিক আছেন, যারা চিন্তাশীল মানুষ আছেন, যারা যুব প্রজন্মের মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন, তাদের কাছে স্বনির্বন্ধ আমাদের আবেদন, সাংবাদিকরা পবিত্র কর্তব্য পালন প্রতিপালন করতে মাঠে ময়দানে যায়, তাদের উপর আক্রমণ প্রতিহত করতে আপনারা সবাই মিলে জনমত তৈরি করুন। প্রত্যেকটা সাব ডিভিশনে জনমত তৈরি করার জন্য আমরা চিন্তাশীল মানুষদের কাছে বিনম্রভাবে বিনীতভাবে আবেদন করছি, কারণ সাংবাদিকদের উপর আক্রমণের এই প্রক্রিয়া দীর্ঘ বহু বহু বছর ধরে চলে আসছে, এটাকে শেষ করা দরকার। এফডিপিএমসি এবং গণতান্ত্রিক সাংবাদিক সমাজ, সংবাদকর্মী সমাজ, আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই, রাজ্যের মানুষের সহায়তা চাই, রাজ্যের প্রশাসন এগিয়ে আসুক এই বিষয়ে আরো দৃঢ়ভাবে, আমরা এই আবেদন করছি। এই বিষয়টাকে আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে, প্রশাসনের কাছে তুলে ধরার জন্যই আজকে সাংবাদিক সম্মেলন করছি।